নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ওয়ার্ল্ড উইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা এই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন। আর আপনারা যদি ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চান তাহলে আপনাদেরকে কী কী যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, আপনারা কোথায় ওয়াক ইন ইন্টারভিউ যাবেন তার ডিটেলস কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওটি দেখে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত হয় ভিডিওটিকে অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে। দেখুন এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে যে অফিসিয়াল হয়ে নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স থেকে সে অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করেছি, যেটা আপনার বেরিয়ে চলেছে 11 নভেম্বর। আপনার সামনে দেখুন এখানে বাঁদিকে মেমো নম্বর এখানে শো করছে। আর আমি প্রথম থেকে বলেছি যে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে, সেটা আপনার সামনে এখানে শো করছে। দেখুন যে আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ যেতে হবে 26/11/2019, অর্থাৎ 26 নভেম্বরে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে বলেছে দেখুন যে টাইম 10:30টার মধ্যে সেখানে অ্যাটেন্ড থাকতে হবে। এবং আপনাদেরকে যে অ্যাড্রেসে বলেছে দেখুন যেতে হবে সেটা আপনার সামনে শো করছে। দেখুন যে আপনাদেরকে ফার্মার্স হোস্টেল ফুলগাছিয়া কলকাতা 7 লক্ষ 37 এই অ্যাড্রেসে আপনার সামনে শো করছে। দেখুন এখানে আপনাদেরকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস রাখা হয়েছে এবং গ্র্যাজুয়েট পর্যন্ত কিন্তু আপনারা এই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিতে পারবেন। তা প্রথমে এখানে আপনাদেরকে ন্যূনতম পাস যোগ্যতায় যে অষ্টম শ্রেণী রাখা হয়েছে সেইটার ডিটেলস আপনাদেরকে পোস্টে বলবো, এবং তারপর আপনাদেরকে গ্র্যাজুয়েট যোগ্যতার ডিটেলস আমি এখানে আপনাদেরকে বলবো। এখানে দেখুন যে আমি আপনার সামনে এখানে ওপেন করেছি আপনাদেরকে 8 পাস যোগ্যতায় যে পোস্টে নিয়োগ করা হবে, আপনাদেরকে শো করছে দেখুন যে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। আপনাদেরকে নাম্বার অফ ভ্যাকেন্সি 6খানা বেরিয়ে চলে এসেছে। এখানে আপনাদেরকে 8 পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে নলেজ থাকতে হবে অ্যানিমাল হ্যান্ডেলিং এর উপর। এখানে আপনাকে 10,000 টাকা দিয়ে করবে সেটা আপনার সামনে এখানে শো করছে দেখুন। এবং এখানে দেখুন যে আপনার সামনে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে বলছে নেক্সট ভ্যাকান্সি, এখানে নাম্বার অফ ভ্যাকান্সি 1খানায় বেরিয়ে চলে এসেছে। এখানে আপনাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা আপনাদেরকে ইকুইভ্যালেন্ট থাকলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে কম্পিউটার নলেজ জানতে হবে। এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলেছে দেখুন যে আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং অফ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের উপর। এখানে আপনাকে 18,000 টাকা পার মান্থ আপনাকে কিন্তু এখানে পে করা হবে। নেক্সট ভ্যাকান্সি আপনার সামনে শো করছে দেখুন যে আপনাদেরকে বলেছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি 2খানা বেরিয়ে চলে এসেছে। এখানে দেখুন যে আপনাদের কোয়ালিফিকেশান চাইছে আপনাদেরকে BBSC অ্যান্ড AH অথবা আপনাদেরকে MSc ডিগ্রি অথবা আপনারা ইকুইভ্যালেন্ট রিলেটেড ফিল্ডের উপর করে থাকলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন, এবং অবশ্যই আপনাদেরকে এক্সপিরিয়েন্স চাইছে অ্যানিমাল হ্যান্ডেলিং এর উপর, তাহলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন। এবং আপনাকে লাস্ট এখানে বলেছে তখন যে আপনাদেরকে ইয়ং প্রফেশনাল 2 পদে নিয়োগ করা হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 5খানা বেরিয়ে চলে এসেছে। এখানে আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে MBSC অথবা আপনাদেরকে MSC করে থাকতে হবে ডিগ্রি, এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই ফিল্ডের ওপর 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে পে করা হবে 25,000 টাকা পার মান্থ, এবং ঠিক আগের পোস্টে আপনাকে পে করা হবে 22,000 টাকা পার মান্থ। এখানে কিন্তু আপনাদের সামনে শো করছে দেখুন। আর আপনারা যদি এই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ অরিজিনাল যেসব আপনার কোয়ালিফিকেশান আছে তার ডিটেলস কিন্তু আপনারা নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনারা বায়োডেটা নিয়ে যাবেন। এদের যে ডেট বলছে 26/11/2019, এবং আপনার সামনে এখানে আমি বলে দিয়েছি আপনাদেরকে যেতে হবে 10:30টার মধ্যে কিন্তু সেখানে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা ছোট্ট জব আপডেট ভিডিও পৌঁছে দেওয়ার মতো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে যাবেন, এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন।